हेलो गाइस, इट्स मी ঋত্বিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আননোন ঋত্বিক। তো আজকে কথা বলবো আর একটা নতুন অ্যানিমে নিয়ে, যার নাম হচ্ছে প্রিজন স্কুল। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। বেসিক্যালি এই অ্যানিমেটা অ্যাডাল্ট 18+ অ্যানিমে। তো 18+ নিচে যদি কেউ থাকো তো এই ভিডিওটার থেকে দূরে থাকো। তো বেসিক্যালি এই অ্যানিমেটা 5 জন ছেলেকে নিয়ে, যাদের নাম তাকিটো, গাকুটো, শিনজুকো, তো এরকম 5 জন ছেলেকে নিয়ে। তো বেসিক্যালি প্রিজন স্কুল হচ্ছে একটা স্কুল যেখানে শুধু মেয়েরাই পড়ে, ছেলেরা যেখানে পড়ে না। আর সেই প্রিজন স্কুলের মেয়েরা ছেলেদেরকে একদম পছন্দ করে না। তো সেই প্রিজন স্কুলে 5 জন ছেলে অ্যাডমিশন নেয়। তারপর সেই 5 জন ছেলের ওপর যে কীভাবে অত্যাচার হয়, তো সেটা নিয়েই প্রিজন স্কুল। তো প্রিজন স্কুল শুরুতে দেখানো হয় যে সেই 5 জন ছেলে মেয়েদেরকে আর কি দেখার জন্য আর কি পানিশমেন্ট পায়, তাদেরকে প্রিজনে ঢোকানো হয়, মানে তাদেরকে জেলে ঢোকানো হয়। আর এই যেই জেলটা সেই স্কুলের মধ্যেই, আর সেই ছেলেরা 5 জন ছেলে সেই স্কুলের জেলে থেকেই পড়বে, আর যে সমস্ত কাজকর্ম সব সেই ছেলেরাই করবে। তো এরপর থেকেই সিন শিফট হয়। আর এই প্রিজন স্কুলে একজন ছেলের সাথে, সেই প্রিজন স্কুলে একজন মেয়ের একটা ফার্স্ট ফার্স্ট দেখে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপরে সেই ছেলেটা এবং সেই মেয়েটা দুজনে আর কি সুমো দেখার প্ল্যান করে। তো আনফর্চুনেটলি ছেলেগুলো যেহেতু প্রিজনে থাকে, তো ছেলের সেই ছেলেগুলো মানে সেখান থেকে বের হয় কীভাবে এসকেপ হয়ে যে সুমো দেখে, নিজের প্রমিসটা রাখে, তো এইসব নিয়ে আর কি পুরো অ্যানিমেটা। বাট সার্টেন কিছু টুইস্ট, কিছু প্লট অ্যানিমের তো খুবই ইমোশনাল বা টুইস্টে ভরপুর। তো সেই সব জানার জন্য অবশ্যই অ্যানিমেটা দেখতে হবে, তো স্পয়েল করবো না। তো ওভারঅল রিভিউর ক্ষেত্রে বলা যায় যে এই অ্যানিমেটাতে অ্যাডাল্ট সিনের পাশাপাশি মানে এমন অনেক সিন তো যেখানে আর কি বোরিং ফিল হয় না বা একঘেয়েমি মনে হয় না। তো সার্টেন কিছু মানে ইমোশনাল সিন বা যেসব লাভ সিকুয়েলস, বা এখানে একটা সিন থাকে যেখানে ছেলেরা আর কি মেয়েদের, একটা পার্টিকুলার একটা পার্ট থাকে যেখানে সেই প্রিজন স্কুলের মেয়েরা ছেলেদেরকে যারা স্কুল থেকে বেরিয়ে করতে পারে সেই জন্য ফাঁসায়। এরপর ছেলেরা কীভাবে তাদেরকে নির্দোষ প্রমাণ করে, তো এটা মানে সার্টেন টুইস্ট বা সাসপেন্সের একটা বিষয় আর কি, সেই সব অবশ্যই দেখতে হবে। তার ওভারঅল রিভিউর ক্ষেত্রে এটাই বলবো যে দেখার পর একঘেয়েমি মনে হয় নাই, তো মানে একঘেয়েমি মনে হয় না বা বোরিং ফিল হয় না, কারণ এখানে সাডেন কিছু সিনস তো এরকম মানে সাসপেন্স, তারপর অ্যাডাল্টের পাশাপাশিও এইসব অনেকটা আর কি ভালো লাগে। এই অ্যানিমেটাকে আর 5টা অ্যানিমের থেকে ডিফারেন্ট করে। তো অবশ্যই যদি কেউ দেখতে চাও তো দেখতে পারো। তো আমি আমি প্রেফার করবো যে অ্যানিমেটা যদি মানে নর্মাল একটা অ্যাডাল্ট অ্যানিমে যদি দেখতে পছন্দ করো তো দেখতে পারো, বা অ্যাডাল্ট প্লাস একটা ভালো ভালো হচ্ছে স্টোরি লাইন যদি পছন্দ করো তো এটা অবশ্যই দেখতে পারো। মানে স্টোরি লাইনটা খুব সুন্দর, স্টোরি লাইন ওভারঅল কিছু সিনস তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, ইমোশনাল সিনস, লাভ সিনস, ফানি সিনস, মানে অ্যাডাল্টনেস যে ভরবো সেরকম না, বাট অনেক সিনস আছে যেখানে মানে মাথা একটা তৈরি হয় যে এরপর কী হবে, বা তোমরা নিজের একটা ধারণা তৈরি করতে পারবে বাট এটা হবে, বাট এরপরে সাডেন কিছু চেঞ্জেস আসবে আর সেটা হবে না। তো যেটা আর কি এই অ্যানিমেটাকে স্পেশাল করে আর 5টা অ্যানিমের থেকে, তো আমার দেখার পর এটাই মনে হয় যে খুবই একটা সুন্দর অ্যানিমে, খুব সুন্দর একটা স্টোরি লাইন বেসড অ্যানিমে। তো আমি মানে একটাই কথা বলবো, ইউ গাইজ চেক ইট আউট অ্যান্ড হোপ ইউ লাইক দিস অ্যানিমে। তো দেখা হচ্ছে এরকম আরও একটা অ্যানিমে ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।